ড্রাইভার ওভার। ছেড়ে যাওয়া শহরে তোমাকে সুপ্রভাত। তুমি কখন বেরোচ্ছো? এখন অফিসের লোকজন অফিসের জন্য বের হবে, স্কুলের বাচ্চারা স্কুলের জন্য বের হবে। এখন বের হওয়াকে ঠিক হবে? তাতে কি, শহরটা এখনো অত বড় হয়নি যে অফিস শহরে বের হলে পরিচিত কারোর সাথে দেখা হবে না। এত দূর থেকে এসে এখন ওয়েট করা ডিসগাস্টিং ব্যাপার। এতদিন যখন পেরেছো তখন আরো ঘন্টাখানিক এমনিতেই পারবে। নো প্রবলেম। কতক্ষণ কাটাবি? সেটাই তো বলতে পারছি না দোস্ত। আচ্ছা দোস্ত, তুই হঠাৎ সিলেটে কি মনে করে বলতো? দোস্ত, এক শর্তে তোর এখানে আমি সময় কাটাতে পারি, সেটা হচ্ছে তুই আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। ওকে, করবো না, কিন্তু চা কফি কিছু খাবি কিনা জিজ্ঞেস করতে পারবো? চা খেতে পারি, তবে আমার একটা ফোন আসবে, ফোন আসলে কিন্তু আমি চলে যাবো। এটাই সেই কল? মেবি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। ওকে ভাই, যেতে হবে রাইট? হ্যাঁ সরি দোস্ত, আরেকদিন আরেকদিন আসবো। হ্যাঁ ভাই, নো প্রবলেম, টেক কেয়ার, বাই বাই। Thank you.
পাঁচ বছর তিন মাস একুশ দিন কি পাঁচ বছর তিন মাস একুশ দিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো গুনে গুনে হিসাব করে রেখেছ তোমার সবকিছুই আমি গুনে গুনে রাখি শিওর সন্দেহ আছে না হিসাবে তুমি বরাবরই পাকা খোঁচা মারলে না খোঁচা মারবো কেন তুমি যে সত্যি সত্যি চলে এসেছো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না মিধি আমি এসেছি সমীর তোমার কাছে ফিরে এসেছে এই চা বাগানগুলো দেখতে যত সুন্দর এর পেছনের ইতিহাসটা কিন্তু তার চেয়েও বড়। জেনারেশনের পর জেনারেশন ধরে যারা এখানে কাজ করছে তাদের কিন্তু নিজের দেশ থেকে আনা হয়েছিল ভুলিয়ে ভালিয়ে অনেকটা কৃতদাসের মতো। চা বাগানের ইতিহাস তুমি কিন্তু একবার ভীমরুল দেখে আমাকে রেখে চলে গেছে। এই ভীমরুল তোমাকে কিন্তু কামাই নাই, কামে ছিল আমাকে। ওটা আমাকে রেখে পালানোর শাস্তি। আচ্ছা আশ্চর্য বিষয়টা দেখেছ, ভীমরুল তোমাকে কামড়ায়নি কেন? আমাকে কামড়ায়নি কারণ একজন শ্রমিক তার ছাতা দিয়ে আমাকে ঢেকে রেখেছে, আর জায়গায় দাঁড়িয়ে থাকলে কারো না কারো হেল্প পাওয়াই যায়। এই আমি দাঁড়িয়ে থাকলাম, আমি কি কারো হেল্প পেতে পারি? না, তোমাকে হেল্প করার মতন কোনো নারী শ্রমিককে তো আশেপাশে দেখছি না আপাতত, সরি। নারী শ্রমিক নয়, যে নারীটি আমার সামনে দাঁড়িয়ে আছে আমি তার হেল্প চাইছি। আমি? অবশ্যই তুমি। তুই এখানে রেস্টুরেন্টে মানুষ একটা কারণেই আসে। তো তোর সময় কেমন কাটছে? হ্যাঁ ভালো। ও শোন, পরিচয় করে দিই, ও হচ্ছে কি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। সালামু আলাইকুম, আমার নাম জুয়েল। আর ও হচ্ছে কি, ও নিজের মুখে নামটা শুনি, আপত্তি আছে? আমি নিধি, খুব সুন্দর নাম। এনিওয়ে আমার খুদার একটু বেশি, সো আমি যাই, এনজয় ইওর টাইম। বাই।
ছবিগুলো এমন ভাবে বানায় না সত্যি না তারপরে বিশ্বাস করতে ইচ্ছে হয়। এটা কিন্তু অন্যায়, ওরা এত কষ্ট করে ছবিটা বানিয়েছে, না দেখলে ওদের প্রতি অবিচার করা হবে না। প্লিজ ঠান্ডা লাগে তুমি আমাকে কিছু বলছো না কেন? বললাম তো কেজ বিন্যাস হয়ে গেলে লাইটটা অফ করে দিও। তাহলে চাদরটা তুলে দাও। ঘুমাবে না বলছি। তাহলে আমি জানতে চাচ্ছি তুমি আমাকে কিছু বলছো না কেন? একটা কথা অবশ্য বলার আছে। আমি সেটাই জানতে চাচ্ছি। আগামীকাল খুব সকালে আমাকে অফিসে যেতে হবে, অনুমতি পেলে ঘুমাতে চাই। অসহ্য! কি হলো তোমার, এত চুপচাপ কেন? আমার কিন্তু অসহ্য লাগছে। কি বলবো, কিছু একটা বলো। কিছু বলার নেই। তোমার কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। নিধি প্লিজ, সবই ঠিক আছে, কিন্তু আপনি একা সব কিছু করতে গেলে এক্সপোজ হয়ে যাবেন, আমি চাই না বিষয়টা নোংরা হয়ে যাক। কি যে বলেন স্যার, আপনি নিজে আমাকে কয়বারই বা দেখেছেন, আর যতবারই দেখেছেন কয়বারই বা চিনতে পেরেছেন বলুন। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা একটু সেন্সিটিভ। আমাদের কাছে সব কেসই সেন্সিটিভ স্যার, তবে এই বিষয়টা একটু জটিল মনে করে আমি নিজেই বিষয়টা অবজার্ভ করছি। ঠিক আছে, কিন্তু আজকে প্ল্যানটা কি? আকাশ এবং পাতাল ছাড়া বন, নদী, পাহাড়, জঙ্গল সব জায়গায় আমার নেটওয়ার্কের মধ্যে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। গুড, নিশ্চিন্ত মনে অফিস করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা বোল্ডারের গায়ে তোমার নাম লিখে রেখেছিলাম। কোনোদিন বলনি তো? তোমাকে আমি অনেক কিছুই বলতে পারি। কথাটা বোধহয় ঠিক না সমীক, তুমি বলতে চাওনি, কিছু শুনতেও চাওনি।
এবার আমি বলতে চাই, পাঁচ বছর আগে যে কথাগুলো বলা দরকার ছিল সেগুলো এখন বলে যে শুনতে পারবো তার কি নিশ্চয়তা আছে? কেন নয়, পাঁচ বছর এমন কোনো সময় নয় যে সবকিছু বদলে যাবে। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো। অপেক্ষা কে জানে? কে জানে নয়, আমি কনফার্ম তোমার আমার মধ্যে কোনো কিছুই বদলায়নি। বদলায়নি? যে পাথরগুলোতে পা দিয়ে এই নদীটা পার হয়ে যেত সে পাথরগুলো এখন কোথায় বলতে পারো? কোথায়? ওগুলো এখন পতেঙ্গা। ওগুলো দিয়ে পতেঙ্গার সমুদ্রে ঢেউ আটকানোর জন্য বাঁধ বানানো হয়েছে। তাতে কি হয়েছে? কিছুই হয়তো হয়নি, কিন্তু যেই পাথরটাতে তুমি আমার নাম লিখে রেখেছিলে সেটা এখন সমুদ্রের বাড়ি খেতে খেতে কোথায় কোন বালির নিচে চাপা পড়ে গেছে কে বলতে পারে? নিধি, কিছুই চাপা পড়েনি, কয়েকটা পাথর কোথায় গেল না গেল তাতে কিছুই যায় আসে না। দুঃখিত, শ্রমিক। বাহ, আপনিও দুঃখিত। গুড। লাঞ্চ করেছেন স্যার? হ্যাঁ করেছি। খাওয়ার পর টেনশন করলে অ্যাসিডিটি হয়? টেনশন করছি না, কাজে অগ্রগতি বলেন। আমার কাজ সবসময় অগ্রসরমান, কিন্তু এই মুহূর্তে একটু থমকে আছে। থমকে আছে কেন? থমকে আছে কারণ এখন দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই। গুড। আমাকে আপনার ফোন করার দরকার নেই স্যার, দরকার মনে হলে আমি আপনাকে ফোন করব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পানিটা স্পর্শ করতে যাচ্ছি। যে পানিকে নৌকা, মানুষ, মেশিন সবাই সারাক্ষণ খোলা করছে সেই পানি টাচ করার জন্য পারমিশন লাগে। ভুল বললে, পিয়ার নদীর পানি কখনো ময়লা হয় না। এর নিচের বালু সমস্ত ময়লাটাকে খেয়ে পানিটাকে রাখে স্বচ্ছ টলটলে। কিন্তু ময়লাগুলো তো ঠিকই কোথাও না কোথাও বালির নিচে জমা হচ্ছে। বালি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি পানিটা স্পর্শ করতে চাই। এই পানি স্পর্শ করার জন্য তোমাকে পয়সা। পয়সা কেন? কারণ সিলেট ছাড়ার আগে তুমি এই নদীটাকে আমার কাছে 5 টাকায় বিক্রি করে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে নদীটাকে আবার কিনে নেব। এই নাও 10 টাকা, নাও। 5 টাকা হচ্ছে নদীর দাম, আর 5 টাকা হচ্ছে 5 বছরের সুদ। আজকে থেকে এই পিয়ার নদীটা আমার, আমি এর মালিক। আমি তো এখন আর এই পানি স্পর্শ করতে পারবো না। ও, তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে এই নদীর পানি স্পর্শ করার পারমিশন দিলাম, তুমি আজকে এই পিয়ার নদীর পানি স্পর্শ করতে পারো।
এই জায়গাগুলো দেখলে মনেই হয় না এর ভিতরে এত বড় বড় পাথর আছে। সবাই তো বাইরেরটাই দেখতে চায়, ভেতরে খবর আর কয়জন রাখে? আর কারো কথা জানি না, আমি চোখ বন্ধ করলে তোমার ভেতরটা দেখতে পাই। এরকম স্বচ্ছ পানির নিচে ডুবে থাকা নুড়ি পাথর আর কালো কালো পানি? না, পিয়াই নদীর পানির মতো স্বচ্ছ টলটলে, যার 50 ফুট নিচ দিয়েও একটা ছোট্ট নুড়ি গড়িয়ে গেল স্পষ্ট দেখা যায়। এখন কি দেখছো? দেখছি 5 বছর আগে ভুল করে ছেড়ে চলে গেল আমার নিধি, এখনো সে আগের মতোই আছে, এতটুকু পার্থক্য নেই। চলো, কিন্তু আমি এখানে আছি তোকে তো বলিনি। শহরটা এখনো এত বড় হয়নি যে একটি মানুষ কোথায় আছে তাকে খুঁজে পাওয়া যাবে না। সরি দোস্ত, আমি আসলে এর মধ্যে তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, সেজন্য তো আমি চলে এলাম দেখা করতে। তো কেমন কাটছে বল দোস্ত? আমি আসলে একটা মিশন নিয়ে এসেছি, কিন্তু তোর বোধহয় চলে যাওয়া উচিত। কেন? না এমনি আমার কেন জানি মনে হচ্ছে তুই একটা ভুল মিশন নিয়ে এসেছিস। না ভুল না, ভুল শুধরানোর মিশন, কিন্তু ফোনটা রিসিভ কর, আমার কথা ফেলে দিস। বাই। হ্যালো, শোন শোন, হ্যালো, ফোনটা অ্যাটেন্ড কর প্লিজ। হ্যালো, শোন, ব্যাটা হবে। টিভি দেখছো না? ম্যাডাম আদেশ করলে অবশ্যই দেখব। তোমার সাথে আমার কথা বলা দরকার। তো এখন যা বলছো এগুলো কথা না? এগুলো না। কোনো সিরিয়াস বিষয় মনে হচ্ছে? তুমি আমার কথা শুনছো না। জি ম্যাডাম, আমি আপনার কথা শুনছি। আপনি বলেছেন জরুরি কোনো কথা বলবেন, এ পর্যন্ত শুনেছি, কিন্তু এখনো বলেননি সেই জরুরি কথা কখন কোথায় কিভাবে কয়টার সময় বলবেন এবং সেই মিটিং এর এজেন্ডা কি কি বলেন। তোমার এই ফাজলামিগুলো না আমার অসহ্য লাগে। সরি ম্যাডাম, এক মুখে আপনার দুই কথা মানায় না। বহুবার আপনি আপনার বান্ধবীদের সামনে সাক্ষী রেখে বলেছেন আমার এই ফাজলামোগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। তোমার সাথে আমার একটা বিষয়ে কথা বলা দরকার। সেই কথাগুলো কি আমার সম্পর্কিত? না, তোমার সম্পর্কে না। তাহলে যার সম্পর্কে কথা তার সঙ্গে বলাটাই বেটার। অসহ্য।
হ্যাঁ দোস্ত বল, সেদিন কি আবল তাবল বলে চলে আসলি, তারপর তোর কোনো আলাপই হলো না? আমি কাল সকালে একটু তোর সঙ্গে দেখা করতে চাই। সরি দোস্ত, কাল সকালে তো আমার অন্য একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা পিছিয়ে দে, বিষয়টা জরুরি। ধুরশালা, তোর সঙ্গে আমার আবার জরুরি আলাপ কি আছে না বলে বুঝবি না। তাহলে এখন বল। ফোনে বলা যাবে না, দেখা করতে হবে। সরি দোস্ত, তোর সঙ্গে দেখা করতে আমি এখানে আসিনি, আমার আরও জরুরি কাজ আছে। শিওর? অফকোর্স। কিন্তু আমি তোর সঙ্গে দেখা করতে চাই কাল সকালে। সরি দোস্ত, সম্ভব না। ওকে, কি আর করা। ওকে বাই। তুমি সেদিন সৌমিকের সাথে আমাকে দেখেছো? দেখেছি। তাহলে সেটা নিয়ে কিছু বলছো না কেন? সেটা নিয়ে যদি কিছু বলার থাকতো অবশ্যই বলতাম। তুমি নিজের বউকে অন্য আরেকটা ছেলের সাথে ঘুরতে দেখলে, তারপর তোমার কিছুই বলার নেই? বউ যদি ঘুরতে চায় কারোর সাথে, সে আমি দেখলেও ঘুরবে না দেখলেও ঘুরবে। কিন্তু তুমি নিজের চোখে দেখেছো ব্যাপারটা। যেহেতু আমাকে না দেখে ঘুরবারও হাজার উপায় আছে, সেহেতু একবার দেখে ফেলেছি বলে কিছু একটা বলতে হবে, এমন তো কোনো কথা নেই। আমি জানতাম না যে ও তোমার পরিচিত। কার সঙ্গে কার পরিচয় আছে, কার সঙ্গে কার সম্পর্ক আছে, সেটা অন্যরা কতটুকু জানে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আসলে। প্লিজ, যে কথাগুলো বলতে অসুস্থ লাগে সেগুলো না বলাই ভালো। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাচ্ছেন। আমাকে ব্যাপারটা বলবেন তো, আরে কি সামনে গেলেই সব কিছু বুঝতে পারবেন। কিন্তু কেন? এই নিন আপনার মোবাইল, যান সামনে, যান কাটেন। সরি দোস, তুই দেখা করতে চাই না বলে বান্ত হল। তুই গুন্ডা দিয়ে আমাকে ধরে আনলি? গুন্ডা না, হি ইজ প্রফেশনাল এজেন্ট। কেন? দুটো কারণ। প্রথমটা হলো, আমি চাইলেই তোকে ধরে আনতে পারি এবং চাইলেই গাড়িতে করে শহর থেকে বের করে দিতে পারি, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ বুঝলাম। গুন্ডা বদমাশ, সবার সঙ্গে তো যোগাযোগ ভালো, কিন্তু আমার সঙ্গে আচরণ করার মানে কি? ফ্রেন্ড, তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তোর জরুরি কথা শোনার সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নাই। কিন্তু কথাটা শোনা তোর জন্য সবচেয়ে জরুরি। মানে? কথাটা নিধি সম্পর্কে। নিধি? নিধি সম্পর্কে তুই কি আলাপ করবি? নিধি আমার স্ত্রী। হোয়াট? ইম্পসিবল। কেন? ও বিয়ে করেনি। করেছে, আমাকে বিয়ে করেছে 4.5 বছর আগে। অসম্ভব, নিধি বিয়ে করলে আমি জানতাম। যার সঙ্গে সম্পর্ক শেষ করে চলে গেছিস, তার নতুন সম্পর্ক তুই জানবি কি করে আশা করিস? তোকে সব কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি, এবং আমি যে জানি সেটা নিধিও জানে না। আমি বিশ্বাস করি না। নিধি বিয়ে করলে অন্তত এই কয়দিনে আমি জানতাম। তুই কি নিধিকে শেখাতো? জিজ্ঞেস করতে হবে কেন? আমি এখানে কেন এসেছি এটাও ভালো করে জানে। কাউকে ফেলে চলে গিয়ে 5 বছর পরে সে এত কনফিডেন্ট হতে নেই। আর কারো বিষয়ে না হোক, নিধি বিষয়ে আমি সম্পূর্ণ কনফিডেন্ট। তুই বরাবরই মনে মনে কনফিডেন্ট। নিধির পরিবার যখন ওর বিয়ে ঠিক করলো, মেয়েটি যখন বিয়ের আসর থেকে পালিয়ে এসে তোর ঘরে উঠলো, তুই ওকে ফেলে চলে গেলি প্রতিষ্ঠিত হতে, আর ভেবে নিলি নিধি তোর জন্য ওয়েট করবে। আমি ওর সঙ্গে কথা বলবো।
বাট মনে রাখিস, তুই এখানে আসার পর থেকে আমি বিষয়টা অনুমান করছি এবং বিষয়টা আমি পুরোপুরিভাবে জানি। তুই স্পাইং করছিলি? না, ব্যাপারটা সেরকম না। আমি আমার দায়িত্ব ফেলে রেখে একটা ঘুম দিয়ে উঠে ভাবতে চাই না সব কিছু ঠিকঠাক আছে কিংবা আমারই আছে। আমি এখন যাব। শিওর? বিয়ে করেছি বলে এইভাবে এইসব কথা তুমি আমাকে বলতে? তুমি আমাকে এখানে আসতে বলেছিলে, আমি এখানে কেন আসছি তুমি তা ভালো করে জানো। পাঁচ বছর আগেও তুমি ভালো করে জানতে যে আমি কি চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে চাওনি। নিধি, সেটার এটা এক না, সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা সময়। পাঁচ বছর পরে যদি সময় আর বিষয় আলাদা হয়ে যেতে পারে তাহলে মানুষটাও আলাদা হয়ে যেতে পারে, এটা মানতে তোমার এত আপত্তি কেন? মানুষ একই আছে, আমি ভেবেছিলাম তুমিও একই থাকবে। একটা মেয়ে তার বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে চলে গিয়েছিল, তুমি জোর করে তাকে ফিরিয়ে দিয়েছ, পাঁচ বছর পরেও সেই মেয়েটা ঠিক একইভাবে তোমার জন্য অপেক্ষা করবে, এটা তুমি আশা করো কিভাবে? আমার কোনো উপায় ছিল না। তোমার উপায় ছিল না দেখে তুমি পালিয়ে গেছো, আর আমি আমার উপায় আমার মতো করে বের করে নিয়েছি, এটা তুমি মানতে পারছো না কেন? না 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 নিধি, তুমি এটা করতে পারো না। কেন হতে পারে না জানতে পারি? আমি আমার পুরনো নিধিকে ফেরত চাই। আমি এখন বিবাহিত শ্রমিক, তুমি জুয়েলকে ডিভোর্স করবে। তুমি কি মনে করো এসব করে আমাকে আটকাতে পারবে? না, আমি কাউকে আটকাবো না। এর মানে এও না যে আমি কাউকে ছেড়ে দেব। আমি যদি সমীকের কাছে চলে যাই তুমি কি করবে? কিছু করবো না, বাট আমি যতক্ষণ পর্যন্ত কনফার্ম হচ্ছে তুমি চলে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি আমি সজাগ থাকার চেষ্টা করব। শ্রমিকের মতো পাঁচ বছর ঘুমিয়ে উঠে দেখতে চাই না সব কিছু বদলে গেছে। আমি আমার সামনের প্রতিটি পরিবর্তন প্রতিদিন একটু একটু করে দেখতে চাই। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু শ্রমিকের সাথে কোনো কথা বলবে না, ব্যাস। জুয়েলের মধ্যে এমন কি আছে যে তাকে ছেড়ে তুমি আসতে পারছো না? ছেড়ে কার কাছে যাব? কার কাছে মানে আমার কাছে? তোমার কাছে তো গিয়েছিলাম, তুমি ফিরিয়ে দিয়েছো। এসবে যদি বলবে তাহলে আমাকে আসতে বললে কেন? হয়তো আসতে বলেছি তোমাকে বিদায় দেওয়ার জন্য, হয়তো যাবার জন্য না। অসম্ভব, আমি তোমার মুখে বিদায় শুনতে আসিনি, আমি এসেছি তোমাকে নিতে। সুমিক, তুমি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে টিকিট কাটতে। আজ রাতেই আমরা যাচ্ছি। আমি চলে যাচ্ছি। গুডবাই।
গুড বাই ম্যাডাম। গুড বাই। মানে রিক্সা ঠিক করা আছে, তুমি এখানে? তোমাকে সিওপ করতে এসেছিলাম। ঠান্ডা পড়েছে জান।